ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা যারা এইচএস পাস করেছেন, এইচএস পাস করার পর শুধু গ্র্যাজুয়েশন না করে কিছু প্রফেশনাল কোর্স যদি আপনারা করে নিতে পারেন, সেক্ষেত্রে চাকরির ব্যাপারে একবারে যুগান্তকারী পরিবর্তন আসবে। তার কারণ হচ্ছে কি, শুধু গ্র্যাজুয়েশন করে আজকাল কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না। তো আজকের ভিডিওটা যারা যারা এইচএস পাস করে মনে করছেন চাকরি করবেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কি কি বললাম বা কি কি কোর্স করলে সত্যিকার একটি চাকরি আপনারা পেতে পারেন। তো ভিডিও শুরু করার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার। যারা যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন ভিডিও ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন, আপনাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে, সবার মাঝখানে ভিডিও শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটা বাড়িতে এক একটা করে কিন্তু ছেলে মেয়ে রয়েছে যারা প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আর একটা কথা বলে দিই, যারা যারাই মনে করছেন প্রাইভেট সেক্টরে জব করবেন, টিউশন পড়তে চান কমার্স সাবজেক্টের উপর, এবং যদি মনে করেন যে স্পোকেন ইংলিশ শিখবেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমাদের সাথে যোগাযোগ করলাম, আপনাদের প্রতীক্ষায় রইলাম। শুরু করছি, একদম কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে আজকের ভিডিও, যে এইচএস পড়ার পর কী পড়লে, ক্র্যাশ কোর্স কী করলে আমরা খুব তাড়াতাড়ি চাকরি পেতে পারি। প্রথমেই বলে রাখি, এইচএস পড়ার পর অনেকেই মনে করেন গ্র্যাজুয়েশন করব কি করব না, গ্র্যাজুয়েশন করলে অনার্স করব কি করব না, গ্র্যাজুয়েশনটা অনেকেই করতে চান না। প্রথমেই বলে দিই, গ্র্যাজুয়েশন অবশ্য অবশ্যভাবেই করবেন। তার কারণটা কি, হয়তো অনেকের অর্থনৈতিক প্রবলেমের জন্য, অনেকের চাকরি ইমিডিয়েট দরকারের জন্য, অনেকের বাড়ির অবস্থা খারাপের জন্য গ্র্যাজুয়েশন করতে পারেন না। কিন্তু একটা জিনিস বলে দিই, যখনই আপনার পক্ষে সম্ভব হবে, সেটা হয়তো দেখা গেল রেগুলার কোর্সে হলো না, ডিস্টেন্সে আপনি পড়তে পারছেন, যেমন ধরুন ডিস্টেন্সে ওয়েস্ট বেঙ্গলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রয়েছে এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি রয়েছে, ইগনু যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে, এই দুটো থেকে আপনারা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন করে নেবেন যদি রেগুলারে পড়তে না পারেন। এইবার প্রশ্ন হচ্ছে, গ্র্যাজুয়েশনের কথা কেন বললাম? গ্র্যাজুয়েশন না করলে আপনি যদি বড় কোনো পোস্টে চাকরি পেতে চান বা প্রমোশন হয়ে উপরের দিকে উঠতে চান, সেখানে কিন্তু গ্র্যাজুয়েশনটা আপনার কোয়ালিফিকেশন হিসাবে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং 10+2 আজকালকার দিনে একটা ক্রাইটেরিয়া হলো, ভবিষ্যতে যত দিন এগোচ্ছে আস্তে আস্তে 10+2 কিন্তু ক্যান্ডিডেট নেওয়া অনেকটাই কমে যাচ্ছে, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন অনেক জায়গায় ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে। তো সেই কারণে গ্র্যাজুয়েশনটা অবশ্যই করবেন। এইবার প্রশ্ন হচ্ছে, গ্র্যাজুয়েশন তো করলাম স্যার, গ্র্যাজুয়েশনের সাথে কি কি করব? প্রথম কথাই বলে দিই, গ্র্যাজুয়েশনের সাথে যদি আপনারা একটা জিনিস করতে পারেন, আমি 4-5টা কোর্সের কথা বলছি, একটা হচ্ছে ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, অ্যাপ ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি শিখে নিতে পারেন, সেটা 6 মাসের হতে পারে বা 1 বছরের হতে পারে। আমি বলছি না আপনাকে বিটেক পাস করতে হবে বা কোনোরকম বিসিএ বা কোনোরকম টেকনিক্যাল ডিগ্রি করতে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন সার্টিফাইড কোর্স করানো হয়। আমি প্রচুর নাম মনে পড়ছে কোন কোন জায়গায় করানো হয়, আমি বলে দিতে পারতাম, কিন্তু যদি এটা বলি অন্যগুলো না বলি তাহলে আপনাদের মনে ধারণা হতে পারে আপনি হয়তো ওই জায়গার থেকে টাকা পে করছেন, এই জন্য আমি কোনো নামই বললাম না। আপনাদের আশেপাশে যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখান থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি করে শিখে নিতে পারেন, 6 মাস বা 1 বছরের কোর্স হিসেবে, কাজটা ভালো করে করতে হবে, তাহলে দেখবেন চাকরি পেতে আপনার খুব সুবিধা হচ্ছে। নেক্সট যেটা বলবো, যদি এটা না করতে পারেন তাহলে এআই বা চ্যাট জিপিটি যদি শিখতে পারেন, সেক্ষেত্রে 6 মাস বা 1 বছরের কোর্স যদি করতে পারেন, খুব খুব ভালো হবে আপনার কিন্তু লাইফের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। থার্ড যেটা বলবো, তাহলে প্রথম দুটো বোঝা গেল, থার্ড যেটা বলবো সেটা হচ্ছে কি, ভিডিও এডিটিং এবং ভিডিওকে কম্প্রেস করার মধ্যে দিয়ে ভিডিও এডিটিং খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আজকালকার দিনে। যেমন ধরুন আমরা ইউটিউবে ভিডিও করছি বা বিভিন্ন জায়গায় ইয়ে করছি, সেক্ষেত্রে প্রচুর লোকজনের দরকার পড়ছে যারা স্কিল এডিটর, মানে একদম ভিডিওটাকে কোন জায়গায় কমাতে হবে, কোন জায়গায় বাড়াতে হবে, ভিডিওর মধ্যে কী দিলে অ্যাট্রাক্টিভ হবে,
তো ভিডিও এডিটিং আপনারা কিন্তু শিখে নিতে পারেন এই 6 মাস থেকে 1 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন পড়তে পড়তে। দেখবেন চাকরির কিন্তু কোনো অভাব নেই, আপনি চাকরি নিজে থেকে করতে পারেন এবং ফ্রিল্যান্সার হিসাবে আপনি কিন্তু চাকরি করতে পারেন। চলে আসি পরবর্তী খুব গুরুত্বপূর্ণ 4 নম্বর, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ভীষণভাবে চলছে আজকালকার দিনে। এখানে 6 মাস বা 1 বছরের কোর্স বা একটা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে যদি ডিরেক্ট শিখে নিতে পারেন, এই ডিজিটাল মার্কেটিংয়ের যুগ কিন্তু আজকাল। মার্কেটিং আপনারা জানেন যে মার্কেটিং হচ্ছে ফিউচার ক্যাশ ফ্লো উইচ ইজ ডিপেন্ড আপন কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানিজ বেনিফিট। ডিজিটাল মার্কেটিং কি, আপনি যদি কম্পিউটার প্ল্যাটফর্মে এই মার্কেটিংটা করে থাকেন তবে সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলবো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি যারা ফেসবুক করেন, ইয়ে করেন, আপনাদের টুইটার যেটাকে এক্স হ্যান্ডেল বলা হচ্ছে এখন, এবং ইনস্টাগ্রাম করেন, এখানে যে ভিডিওগুলো আসছে এবং তার সাথে যে অ্যাড আসছে সবকটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এছাড়া এইবার 4 নম্বর বলে দিচ্ছি, 5 নম্বরের দিকে যাচ্ছি। 5 নম্বরের দিকে যেটা গিয়ে বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্টের অ্যাকাউন্টেন্টের জব। জিনিসটা কি খুব ভালো করে লক্ষ্য রাখবেন, অ্যাকাউন্টেন্ট মানে হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ পদ। অনেকেই আছে ভাবছেন বিকম বা এমকম করে করতে হবে, এটা কিন্তু একদমই নয়। আপনি 6 মাস বা 1 বছরের কোর্স অ্যাকাউন্টেন্ট হিসাবে কোনো জায়গা থেকে খুব ভালো করে শিখে নিন এবং দেখবেন প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ছোট থেকে বড় অর্গানাইজেশন, সমস্ত অর্গানাইজেশনে অ্যাকাউন্টেন্টের প্রয়োজন প্রচুর পরিমাণে হয় এবং এই সংখ্যা খুব কম আছে, যার ফলে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ভীষণভাবে এই জিনিসটা হয়। এবং লাস্ট পয়েন্টে চলে আসি আজকের ভিডিওর ক্ষেত্রে, সেটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স। প্যারামেডিক্যাল কোর্স আপনারা যদি প্রত্যেকে যদি পাশাপাশি শিখে নিতে পারেন, গ্র্যাজুয়েশন করছেন এবং তার পাশাপাশি 1 বছর বা 6 মাসের প্যারামেডিক্যাল কোর্স করে নিতে পারেন, তাহলে তো সোনায় সোহাগা। কেননা জেনে রাখবেন ডাক্তাররা শুধুমাত্র আপনাকে ফর দ্য টাইমিং দেখেন, তারপরে যা যা করতে হয় সব কিছু করেইনি হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফরা। সে আপনার এক্সরে করুক, ব্লাড কালেক্ট করুক, আপনাকে অপারেশনে সাহায্য করুক, ডাক্তারকে অ্যাসিস্ট করুক, সমস্ত জায়গায় প্যারামেডিক্যাল কোর্সের কিন্তু লোকরা রয়েছে। সুতরাং এখানে যেমন স্যালারি হাই পাওয়া যায় এবং কোনো মানুষ কিন্তু বেকার বসে থাকে না, সেক্ষেত্রে একটা কথা বলতেই পারি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে যে 6টা পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলোর মুখগুলো যদি একটাও আপনারা খুব ভালো করে শিখতে পারেন গ্র্যাজুয়েশনের সাথে সাথে, বা গ্র্যাজুয়েশন পাস করে যারা বেকার বসে আছেন 6 মাস কি 1 বছর যদি শিখে নেন, জেনে রাখবেন আপনাদের চাকরি ভবিষ্যৎ একদম আপনাদের হাতের মুঠোয়। একটা কথা বলি, শুধুমাত্র ক্লাসে গিয়ে শেখার জন্য শিখবেন না, শিখে যাতে কাজে লাগাতে পারেন সেরকমভাবে শিখুন, যাতে আপনার স্কিলটা আপনি কাজে লাগাতে পারেন। অনেক ধন্যবাদ এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য। আপনাদের আশা করা যায় এই ভিডিও থেকে ভীষণ ভীষণ উপকৃত হবেন আপনারা যারা HS পাস করার পর গ্র্যাজুয়েশন করতে করতে চুপচাপ আছেন এবং চাকরি পেতে চান, তাহলে খুব ভালো করে এগুলোকে শিখুন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন অবধি স্বাস্থ্যের খেয়াল রাখবেন, খুব ভালো থাকবেন। নমস্কার।